সুতরাং নাজায়েয কাজে আপনি ওকে সাহায্য করবেন না ওহাল কালামু হালাল খুদবা সেটা হচ্ছে যে ও ভিক্ষুক খুদবা চালাকালি কথা বলল যে আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করেন নাজায়েয কাজ করুন আর আপনি ওকে সাদকা করলেন ধরে নাজায়েয কাজে ওকে সহযোগিতা করলেন সুতরাং এটা জায়েজ নয় আর একটি masala হচ্ছে যে খুদবা চালাকালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নাম আসে তাহলে সালাত ও সালাম পেশ করবেন কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না বলবেন না হ্যাঁ বলতে হবে ও আচ্ছা তো সামনে তো আর নবী সাল্লাহ সাইজ আসলাম এল খতিরি নবী সাল্লাল্লাহ সাল্লাম পর দরুদ সালাম পেশ করবেন যখন খতিবের কাছ থেকে শুনবেন কাল আরাসউল্লাহ এ সাল্লাল্লাহ আয়ালিয়া সাল্লাম আপনি ও সাল্লাল্লা আল্লা সাললাম জি তবে জোরে বলিয়েন না কারণ জোরে বললে আওয়াজ হবে সবাই মিলে জোরে বললেন ওলায় আর ফার্স্ট অ হবি হা উচ্চ স্বরে বলিয়েন না লে আল্লাহ ইউস কেল রবিহা কারণ জোরে যদি বলেন তো খুদবার দিকে না দেখে আপনার দিকে তাকে বাড়ি কে জোরে বললো রে হ্যাঁ অনোযোগ্য হয়ে যাবে খুদ আচ্ছা এমাম দোয়া করছে এমাম খুব কি করছে দোয়া করছে আপনি আমিন বলবেন না বলবেন না কিন্তু আসতে বলবেন জোরে না আমিন এরকম যদি বলেন তুই সব শ্রোতারা যারা বসে আছে মসজিদে ওরা আপনার দিকে তাকাইতে শুরু করবে ওইদিকে কি বলছিলাম হয়ে যাবে এই জন্য আস্তে করে আমিন বলবেন আস্তে আসতে দুরুদ্াম সাল আলী ওসাল্লাম বলবেন আসতে নবিস নাম আসলে আর ফলে এমাম ইয়াদুয়াই দোয়া যখন এমাম করবে খুদবা খুদবার অবস্থায় তখন হাত উঠাবে না ফিল ইস্তিসকা তবে বৃষ্টি চাওয়ার দোয়া যখন আল্লাহ মাসকেনা আল্লাহ মাসকেনা আল্লাহ আগেস না এই দোয়াগুলি যখন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও এই দোয়া অথবা ওয়াল ইস্তিস হা অথবা বৃষ্টি বেশি হয়ে গেছে বৃষ্টি দূর করার জন্য যখন দোয়া করবে তাহলে দুটো হইলো একটা হচ্ছে বৃষ্টি চাওয়ার দোয়া আর একটা বৃষ্টি বন্ধ করার দোয়া যে আল্লাহ বৃষ্টি বৃষ্টিতে বান বন্যা হয়ে গেছে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষা দূর করে দাও আকাশ থেকে মেঘকে সরিয়ে নাও এই দোয়া যখন এমাম করছে তখনও হাত তুলতে পারবে এমাম এবং মুক্ত তুলতে পারবে ফাইন ইয়াসন্ন এমাম আল মামিন তখন সুন্নত হবে এমাম এবং মুক্তাদিদের জন্য মানে শ্রোতাদের জন্য কি করা হাত তোলা অফি গাইরিল এস ইসির ইসবাইহি ইস্তিসকা ছাড়া অন্য দোয়াগুলি যখন এমাম করবে তখন হাতের আঙ্গুলের ইশারা করবে

আত্তাহাত পড়ার সময় না মাঝে ভিতরে আত্মা হাতের সময় এই যে এইটা এছাড়া করছেন না এটা দুয়া এর উ বেহা হাদিসা এই দিয়ে দোয়া করা জবানে দোয়া করছেন আর হাতের আঙ্গুলে দোয়া করছেন এই কথা রয়েছে এটাও রয়েছে বলে আল আবাসকে হালাল খুদ বাত বিয়ে রিজলিন আউ লাখিয়াতিন আউ সৌবিন ওয়াই রেজ আলেক খুদবা চলাকালীন খেল তামাশা করাও জায়জ নাই খেল তামাশা কেমন কেমন যেমন কেউ হাত নিয়ে খেলা করে এক এক লোক এক এক তরিকার আছে আপনারা বুঝবে বেশি বুঝবেন কে কোন তরিকার করে এদিকে সেদিক তাকালে বুঝবেন কেউ এই করছে আঙ্গুল ফোটাচ্ছে হ্যাঁ এইরকম করছে হ্যাঁ কেউ আর কিছু করছে ঠিক না অথবা পা নিয়ে আরব দেশে পা বেশি ফাটে যার পা ফেটেছে ও পা পরিষ্কার করার কাজ করছে ফাটা পাকে ঘষতি আছে খুল খুঁতবার অবস্থা খুঁতবা যেহেতু বুঝে না কি করবে এগুলি খেলছে অথবা দাড়ি দাড়ি এই এই নিয়ে করছে না করবে না অথবা কাপড় নিয়ে খুতবা চলছে একবার এই দিক একবার ওই দিক একবার এই দিক একবার ওই দিক একবার ওই দিক একবার এই দিকে কাপড় নিয়ে হ্যাঁ লুঙ্গি সাঁটা সাঁটি করেছে যা লুঙ্গি পরে এসছে রকম করবে না অথবা অন্য অন্য কিছু নিয়ে জি হ্যাঁ নাক নিয়ে আরও দেশে অ্যালার্জির এক রোগ আছে কিছু লোক গোটা খুদ বা শুধু নাক নিয়েই আশা করে নাক কচাল থাকে করতেই থাকে শুধু নাকে আঙ্গুল ঢোকায় আঙ্গুল ঢোকা আঙ্গুল ঢোকায় করতেই থাকে না জায়জ কাজ যাইজ নয় জি হ্যাঁ পাথর নিয়ে খেলা জায়েজ নয় আমাদের দেশের মসজিদগুলোতে আবার টুপি রাখা থাকে খেজুর পাতার টুপি রাখা থাকে খেজুর পাতার টুপি নিয়ে যদি খেলা করে আর ছোট বাচ্চা কালে করতে পারে বাচ্চা কালে আমরা করেছি এইসব মসজিদে গিয়ে টুপি সার করছি হ্যাঁ এবারে এদিকে সার করে সার করে টুপির ওপর টুপি হ্যাঁ এতটা দিলাম একবারে সারি করে তো এইসব খেলা ছোট হোক আর বড় হোক শরীর সকলে যেন নিষেধ তো বলছেন রসুল্লাহ সাল্লাহামের হাদিস এই মর্মে রয়েছে মান মাসাল হাসা ফাঁকাত লাগা কেউ যদি জুমার দিনে জুমা মসজিদে কঙ্কর পাথর স্পর্শ করে পাথর নিয়ে খেলা করছে পাথর একবার এখান থেকে এখানে এখানে কেউ পাথরকে এক জায়গায় জমা করছে অথবা পাথরকে এখান থেকে ওখানে সরাচ্ছে এই পাথর কথা কেন বলা হলো পাথর কোথায় পাবেন মসজিদে আছে পাথর তো পাথর কথা কেন বলা হলো হ্যাঁ নবী করিম সাল্লামের জামানায় মসজিদ নবীতে কুচি পাথরই ছিল হ্যাঁ ওতে কোনো পাটি ছিল না চাটাই ছিল না হ্যাঁ কার্পেট মখমল তো দূরের কথা বুঝা গেছে না তাতেই সাহাবাইকে রামগুল নবী করিম সাল্লাহ সালামের সতী সকলেই মাটিতে কুচি পাথরের সৃষ্টি করেছে